হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? তো পিঙ্কিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজকে মা বাবা আর স্যান্ডি, মানে স্যান্ডির বউ দাদাইকে নিয়ে আমি ক্যামেরাম্যান চলে এসেছি কসমসে। তো কসমসে এসেছি আমরা জামাই ষষ্ঠীর বাজার করতে, মানে দাদু দিদা তার জামাই আর নাতির জন্যে বাজার করবে। তো ভাবলাম চলো এই ছোট্ট ব্লগটি তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তো আমরা এখন দেখা যাক কি শপিং করব। তোমরা কিন্তু আমাদের সঙ্গে থেকো, আশা করছি ভালোই লাগবে। স্যান্ডি বাবু নাকি এখন বড় হয়ে গেছে, ও নিজের ড্রেস নিজেই চয়েস করতে পারবে, আমার চয়েস আর মেলে না। তো যাই হোক, ও নিয়ে এসছে যে এখান থেকে ও ড্রেস নেবে, বউ দাদাই দেবে ওকে, আমাকে তো কেউ দেবে না, আমার কোনো কাজও নেই, তো আমি ঢঙই করছি, এছাড়া আর কি করব বলো। আর এখানে স্যান্ডি বাবু তার ড্রেস ট্রায়াল দিতে এসে হাইট মাপতে গিয়ে বলছে, মাম্মাম তুমি আমার থেকে অনেক শর্ট। মানে লজ্জার ব্যাপার, যাই হোক কিছু করার নেই, শপিং আমাদের কমপ্লিট। আর এখানে স্যান্ডি খাবে কর্ন চাট, মশালা চাট, তো দারুণ কিন্তু বানাচ্ছিল, তাই ভাবলাম ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে। সারাটা দিনের মধ্যে এক টুকরো সন্ধে নাতির সাথে ঘোরায় আনন্দ করায় মা বাবার মুখে যে আনন্দ উচ্ছ্বাসটা দেখতে পেয়েছিলাম সেটা জাস্ট বলে বোঝানোর নয়। আমি ভীষণ খুশি হয়েছি আজকের এই সন্ধেটায়। আর এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো।